নমস্কার, আমি শান্তনু প্রামাণিক, 215 খেজুরি বিধানসভার বিধায়ক। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎসব আমাদের দুর্গাপূজা। 365 দিন বাঙালিরা অপেক্ষা করে থাকে দেবী দুর্গার আরাধনা মাতার জন্য। আজকের প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে মা দেবী দুর্গা চলে এসেছে, চারিদিকে আলোর রোশনাই, আলোয় ভরে উঠেছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়, যুব ভাই বোনেরা অন্ধকার ছন্ন জায়গায় তারা বসে আছে, ধর্ণা দিচ্ছে। তাদের প্রকৃত সুবিচার পাওয়ার জন্য চাকরির আশা। আমি দেবী মা দুর্গার কাছে একটি প্রার্থনা করব, এই যুব সম্প্রদায় যেন তারা দ্রুত সুবিচার পায়। রাজ্যবাসী এবং আমার খেজুরি বিধানসভার সকল স্তরের মানুষকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা প্রত্যেকে বাড়ির পরিবারের সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে সুখে আনন্দে কাটান এই কটা দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিন।